RBS Creative YouTube চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা সম্পূর্ণ নতুনদের জন্য কারণ আজকে আমি দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরে বেসিক জ্যামেটিক শেপ গুলো করতে হয় এবং অ্যাডিট করতে হয়। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে। তো ইলাস্ট্রেটরের টুলবারের এইখানে কিন্তু যে রেকট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিকটেঙ্গেল টুলস তো এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখি তাহলে দেখবেন ভিতরে আরও অনেকগুলো টুলস দেখা যাচ্ছে আর এখানে এই যে এম টুলের পাশে সরি রেক্ট্যাঙ্গেল টুলের পাশে যে এমটা আছে এটা হচ্ছে আর রেক্ট্যাঙ্গেল টুলসের শর্টকাট ইলিপস টুলসের এখানে এল আছে এটা হচ্ছে ইলিপসের শর্টকাট তো এখন আমরা ফার্স্ট রেক্ট্যাঙ্গেল টুলসটা দিয়ে আমরা কিছু ড্রয়িং করব ফার্স্ট রেক্টেঙ্গেল টুলসটা নিয়ে নিলাম এখানে রেক্ট্যাঙ্গেল টুলসটা নেওয়ার জন্য আমি চাইলে এখানেও ক্লিক করতে পারি অথবা মাউস অথবা কিবোর্ডে যদি এম বাটনটা ক্লিক করি তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গেল টুলসটা চলে আসবে সাপোজ দেখেন অন্য একটা টুল সিলেক্ট করা আমি যদি এম বাটনটা ক্লিক করি তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গেল টুলসটা চলে আসলো এখন আপনি রেক্ট্যাঙ্গালটা ড্রয়িং করবেন কিভাবে কীভাবে তো সেক্ষেত্রে দেখেন মাউসের বাম বাটনটা ক্লিক করে আপনি যদি মাউসটা টান দেন বা ড্রাক করেন এখানে আপনি যে পয়েন্টে আপনি আপনার মাউসটা ছেড়ে দেবেন মাউসের ক্লিকটা ছেড়ে দেবেন সেখানে কিন্তু আপনার এই শেপটা সে পর্যন্ত তৈরি হয়ে যাবে দেখেন তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে আছে আমি একটু কালার করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই যে এখানে এটা হচ্ছে ফিল কালার এখান থেকে আমি জাস্ট কালারটা নিয়ে নিলাম একটা আমি কালার সম্পর্কে পরে বিস্তারিত খুব ভালোভাবে আলোচনা করব তো ফার্স্ট আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা কালার দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম তো এটা আমি ড্র করলাম মাউসটা ডাক করার মাধ্যমে তো আমরা কিন্তু আরও একটা পদ্ধতিতে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো তো সেটা হচ্ছে কি আমরা রেক্ট্যাঙ্গেল টোলসটা নেওয়ার পর যদি আর্টবোর্ডের যে কোনো স্থানে যদি ক্লিক করি মাউসের বাম বাটনটা ক্লিক করি তাহলে এই অপশনটা আসবে এখান থেকে আপনি একটা পরিমাপ দিয়ে দেন এখান থেকে আপনার প্রয়োজন মতো সাপোজ দুইশো বাই দুইশো এটা আপনার ওয়াইট দুইশো হাইট দুইশো পিটি দিলেন তো ওকে দেন তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার সেম পরিমাপে কিন্তু একটা রিক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল তো আপনি যদি আবার চান এটাকে কিন্তু আপনার ইচ্ছা মতো কিন্তু ছোট অথবা বড় করতে পারবেন জাস্ট মাউসটা ক্লিক করার মাধ্যমে মাউস ক্লিক করে আপনি যদি এই যে এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন না ছোট ছোট এই পয়েন্টগুলো আপনি যদি ধরে মাউসটা ক্লিক করেন তাহলে কিন্তু এটা ছোট বড় হবে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে রিক্টেঙ্গেল টুলস তো আরও একটা জিনিস আপনাদের দেখানো উচিত সেটা হচ্ছে আপনি যেমন সাপোজ রেক্টেঙ্গেল টুলস দিয়ে ড্র করার সময় আপনি যদি শিফট কিবোর্ডের সিফ্ট বাটনটা চাপ দিয়ে ধরে রাখেন তাহলে দেখেন আপনার এটা কিন্তু একটি স্কোয়ার হবে মানে আপনার হাইট এবং ওয়াইড সমান হবে আর যদি আপনি সিপ্ট বাটনটা চাপ না দেন তাহলে কিন্তু আপনি যে কোনো হাইট বা ওয়াইডে এটা ড্র করতে পারবেন কিন্তু আপনি যদি সিপ বাটনটা ক্লিক করে ধরে রাখেন তাহলে শুধুমাত্র স্কোয়ারই ড্র করতে পারবেন তো এটা হচ্ছে রিক্টেঙ্গেল টুলসের কাজ তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে রাউন্ডেড রিক্টেঙ্গেল টুলস তো রাউন্ডেড রিক্টেঙ্গেল টুলসের কাজটা কি সেটা হচ্ছে দেখেন সেমি সেমভাবে আমরা এটা কিন্তু ড্র করতে পারবো ড্র করার পর একটা জিনিস আপনি একটু খেয়াল করেন জুম করে নেই। এখানে যেটা কর্নারটা সেটা কিন্তু একটু রাউন্ড আছে। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে রাউন্ডেড রেকটেঙ্গেল টুলসের কাজ মানে আপনার যে রেকটেঙ্গেলটা আছে সেটার কর্নারটা একটু রাউন্ড থাকবে। তো এই রাউন্ডটা আপনি কিন্তু চাইলেই আবার ছোট বড় করতে পারবেন তো সেই আপনি যদি সিলেকশন টুলস দিয়ে এটাকে আপনার শেপটাকে ধরেন তাহলে দেখেন এই যে এইখানে পরিমাপটা আছে এটা যদি আপনি বারো পিটি আছে এটা যদি আপনি পঞ্চাশ পিটি দেন সেটা আরও বাড়বে আপনি যদি একশো পিটি দেন তাহলে সরি যদি একশো পিটি দেন তাহলে এটা আরও বাড়বে আর আপনি যদি আবার এটাকে দশ পিটি দেন তাহলে এটা কমবে তো এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলসের কাজ তো রেক্ট্যাঙ্গেল টুলসের মতো এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলসটা যেটা আছে সেটা যদি আপনি সিপ চাপ দিয়ে ড্র করেন তাহলে কিন্তু এটা একটা স্কোয়ার তৈরি করবে তো হাইট এবং ওয়াইট সমান থাকবে তো এটা গেল রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইলিপ টুলস ইলিপ টুলসটা কি দেখেন এটার মাধ্যমে কিন্তু আপনি একটা রাউন্ড শেপ ড্র করতে পারবেন একটা রাউন্ড শেপ ড্র করতে পারবেন তো সেম পদ্ধতি আপনি জাস্ট মাউসটা ক্লিক করে যদি ড্রাগ করেন তাহলে কিন্তু এই যে একটা শেপ তৈরি হয়ে গেলো ড্রাগ করে ছেড়ে দিলেই এই শেপটা তৈরি হয়ে গেল তো এই যে এখানে যে শেপটা তৈরি হলো এটা কিন্তু হাইট এবং ওয়াইটটা সমান না তো সেক্ষেত্রে কি করতে পারেন আপনি যদি শিফট চাপেন সিপ্ট বাটনটা চেপে ধরে যদি ড্র করেন তাহলে কিন্তু আপনার হাইট এবং ওয়াইট সমান আসবে তো সেম একই পদ্ধতি আগের মতো আপনি যদি টুলসটা নিয়ে এখানে যদি আর্টবোর্ডে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে হাইট ওয়াইট লেখার একটা অপশন আসে এখান থেকে যদি আপনি হাইট যদি দুইশো দেন ওয়াইট যদি দুইশো দেন তাহলে দেখেন যে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে কিন্তু একটা সঠিক পরিমাপে রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল বা ইলিপ টুলসের কাজ তো বন্ধুরা এটা হচ্ছে পলেগন টুলস তো পলেগন টুলসটা দিয়ে আমরা যদি ড্র করি তাহলে এরকম একটা শেপ আসবে তো এটা যদি আমরা আবার শিফট বাটনে চাপ দিয়ে ধরে নেই তাহলে কিন্তু এই শেপটা শেপের যে অ্যাঙ্গেলটা সোজা থাকবে আর যদি আপনি শিফট বাটন চাপ না দেন তাহলে কিন্তু এটা আপনি যে কোনো অ্যাঙ্গেলে ড্র করতে পারবেন তো এটা হচ্ছে পলেগন টুলস তো পলেগন টুলসের আরও একটা কাজ আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ এখানে ছয়টা কর্নার আছে আপনি যদি চান তো এই পলিগন টুলসের কর্নারগুলো বাড়াতে অথবা কমাতে পারবেন তো সেটা কিভাবে করবেন দেখেন সেটা করার জন্য আপনার জাস্ট যখন মাউসটা ড্রাক করবেন পলিগন টুলসটা ড্র করবেন তখন আপনার কিবোর্ডে যে এরো কিগুলো আছে এরো কি এর যদি উপরের দিকে দেন তাহলে কিন্তু আপনার কর্নারগুলো বাড়বে দেখেন এরো কি এর উপরের দিকে যদি দেন তাহলে কর্নারগুলো বাড়বে আর যদি এড়ো নিচের দিকে দেন তাহলে দেখেন কর্নারগুলো কমবে তো আপনি কর্নার কমাতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখেন আপনি যদি একটা থ্রি ড্রয়িং করতে চান এভাবে কিন্তু ড্রয়িং করতে পারবেন তো এটা হচ্ছে পলিগন টুলসের কাজ দেখতেই পাচ্ছেন তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্টার টুলস তো স্টার টুল যেটা এটা আপনি জাস্ট মাউসটাকে ক্লিক করে ড্রাগ করেন তো মাউসটা আপনি যত বেশি ড্র্যাগ করবেন আপনার শেপে কিন্তু তত বড়ো হবে তো দেখেন মাউসটা ড্র্যাগ করেন তাহলে কিন্তু আপনার স্টার টুলটা স্টারের মতো একটা শেপ ড্রয়িং করে ফেলবে তো সেই ক্ষেত্রে আরও একটা কাজ আছে পলিগন টুলসের মতোই আপনি যদি শিফট চেপে যদি এটা কি ক্লিক করেন তাহলে অ্যাঙ্গেলটা সোজা থাকবে আর যদি সিপ ছাড়া করেন তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু আঁকা বাঁকা করতে পারবেন এটা হচ্ছে স্টার টুলস পলিগন টুলসের মতো স্টার টুলসেরও একটা কাজ আছে সেটা হচ্ছে আপনি চাইলেই কিন্তু এর কর্নারগুলো বাড়াতে অথবা কমাতে পারবেন তো সেটা কিভাবে করবেন কিবোর্ডের যে এরো কিগুলো আছে সেটা যদি আপনি নিচের দিকে দেন তাহলে আপনার কর্নারগুলো কমবে দেখেন কর্নারগুলো কমে গেল আর যদি আপনি উপরের দিকে দেন তাহলে কিন্তু আপনার কর্নারগুলো বাড়তে থাকবে তো এই হচ্ছে স্টার টুলসের কাজ এখানে আমরা দেখালাম যে কোন টুলস দিয়ে কীভাবে ড্রয়িং করতে হয় তো এখন আমি দেখাবো যে এই শেপ টুলগুলোর আরো অ্যাডভান্স কিছু কাজ আছে সেগুলো তো দেখেন সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল টুলস নিলাম একটা রিক্টেঙ্গেল ড্র করলাম তো আমি চাচ্ছি যে এখানে যে কর্নারগুলো আছে সেটা কিন্তু রাউন্ড করব তো এটার জন্য কিন্তু আপনারা এখানে যে ছোট ছোট বিন্দু আছে আপনি যদি সিলেকশন টুলস অথবা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে যদি এখানে যে ছোটো ছোটো বিন্দুগুলো আছে সেগুলো মাউস দিয়ে ক্লিক করে টেনে ধরেন তাহলে কিন্তু কর্নারগুলো রাউন্ড হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আপনার চারপাশের যে কর্নারগুলো সেটা রাউন্ড করছে তো আবার আপনি যদি চান যে আপনার এই একটা কর্নার রাউন্ড করার দরকার অথবা এই দুইটা কর্নার রাউন্ড করার দরকার সেক্ষেত্রে কীভাবে করবেন তো সেটা সেটার জন্য আপনার এই যে এখানে যে সাদা রং এর যে সিলেকশন টুলসটা আছে সেটাকে বলে ডাইরেক্ট সিলেকশন টুলস এটা জাস্ট আপনি নিয়ে এটা ক্লিক করেন তারপর এইখানে এই পয়েন্টে ক্লিক করে আপনি যদি এই বিন্দু বিন্দুটাকে মাউস দিয়ে ক্লিক করে টান দেন তাহলে দেখেন যে আপনার শুধু এই কর্নারটেই সার্কেল হচ্ছে বা রাউন্ড হচ্ছে দেখেন তো এই কর্নারটেই রাউন্ড হচ্ছে তো এখন আপনি যদি চান যে আপনার এই একটা কর্নার না আপনার প্রয়োজন এই দুটো কর্নার তো এই দুটো কর্নার যদি আপনার রান করার প্রয়োজন হয় তাহলে আপনার কি করতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো কর্নার সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি এখানে যে কোনো একটা ক্লিক করে যদি মাউসটা ড্রাগ করেন তাহলে দেখেন আপনার কিন্তু দুটো কর্নারই একসাথে রাউন্ড হয়ে যাচ্ছে আর নিচের কর্নারগুলো কিন্তু রাউন্ড হচ্ছে না দেখতে পাচ্ছেন আবার সাপোজ আপনার যদি এমন হয় যে আপনার এই কর্নারটা এবং এই কর্নারটা এই দুইটা কর্নার আপনার রান করার দরকার তাহলে কি করবেন আপনি জাস্ট এই কর্নারটা সিলেক্ট করবেন ক্লিক ক্লিক করার মাধ্যমে তারপর আবার সিপ চেপে কিবোর্ডের সিপ্ট কিটা চেপে যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই কর্নারটা এবং এই কর্নারটা সিলেক্ট করে ফেলবে তখন যদি আপনি এখানে ড্রাক করেন তাহলে দেখেন কি সুন্দর একটা শেপ চলে আসে তো আপনার দুই পাশের যে কর্নারগুলো সেগুলো কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আপনার কর্নারটা আপনি রাউন্ড করতে পারছেন তো এ এছাড়াও কিন্তু আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে আপনি যদি চান এখানে একটা কর্নার ডিলেট করে দিবেন বা রাখবেন না সেটাও করতে পারেন সেক্ষেত্রে আপনি জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করার পর কিবোর্ডে ডিলেট বাটনের চাপ দিলে কিন্তু এই কর্নারটা ডিলেট হয়ে গেল দেখেন কর্নারটা ডিলেট হয়ে গেল তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যেতে পারেন